তো খেয়াল করে দেখুন আমার বাইন্যান্স অ্যাকাউন্টে $644 রয়েছে, এবং এই যে $644 এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি আর্নিং করেছি। মূলত এই আর্নিংটি করেছি আমি ক্যাটিজেন অ্যাডোব থেকে, এবং আপনারা কিন্তু অনেকে ক্যাটিজেন অ্যাডোবে অংশগ্রহণ করেছিলেন, যারা যারা অংশগ্রহণ করেছেন, যারা যারা উইথড্র করেছিলেন সরাসরি কিন্তু আমি বাইন্যান্সে উইথড্র করেছিলাম, এবং সেটার পেমেন্ট কিন্তু আমি বাইন্যান্সে রিসিভ করেছি এখান থেকে দেখতে পারতেছেন। ওকে, এবং এই যে ক্যাটি টোকেনটা রিসিভ করেছি আমি ইনস্ট্যান্ট এখন সেল করে আমি $70,000 আমার টাকা আমি পকেটে নিয়ে আপনাদের দেখাবো। ওকে, তাছাড়া এই ক্যাটিজেন অ্যাডোবটিতে কিন্তু এখনো চলতেছে। অনেকে বলতেছে ভাই ক্যাটিজেন অ্যাডোব কি শেষ হয়ে গেছে? না ভাই, ক্যাটিজেন অ্যাডোব শেষ হয় নাই, এদের ফার্স্ট রাউন্ড শেষ হয়েছে, এখনো কিন্তু এদের সেকেন্ড রাউন্ড রয়েছে। সেকেন্ড রাউন্ড দিয়েও কিন্তু আমার মতো ভালো একটা কোপ আপনারা দিতে পারবেন। শুধু যে আমি পেমেন্ট পেয়েছি এরকম না, আমার মতো অনেক ভাইরা কিন্তু ভালো এখান থেকে পেমেন্ট পেয়েছে। দেখেন আমি এখানে একটা পুল রেখেছিলাম কে কে পেমেন্ট পেয়েছে, ইতিমধ্যে কিন্তু অনেক ভাই এখান থেকে কমেন্ট করেছে। দেখেন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন, এই ভাই দেখেন এখান থেকে $45 পেয়েছে, একটু খেয়াল করে দেখুন, সরি দেখেন এই ভাই $45 পেয়েছে, এবং সে বলেছে আলহামদুলিল্লাহ ক্যাটিজ সেল দাম, কে বলে অনলাইন থেকে ইনকাম হয় না, সে কিন্তু বলেছে ভাই, কে বলে অনলাইন থেকে ইনকাম হয় না সে কিন্তু বলেছে। এবং তাছাড়া নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন, একটু উপর দিকে দেখতে পারবেন, এই ভাই $1368 কিন্তু এই ভাই পেয়েছে। ওকে, তো নিচের দিকে আরও দেখতে পারবেন এই ভাই $970 পেয়েছে, এবং যেহেতু এখনও এই ভাই কিন্তু $11 পেয়েছে, ঠিক আছে, যেহেতু ইতিমধ্যে ট্রেডিং স্টার্ট হয়েছে, সকলে এখনো সেল করতেছে, সেক্ষেত্রে আরও পেমেন্ট প্রুফ আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। এখনও অনেকে সেল দেয় নাই, অনেকে এখন সেল দিবে, তো সেল করলে তাদের প্রফিটটা কিন্তু তারা আমাকে স্ক্রিনশট কিন্তু অনেকে শেয়ার করবে। তো আরও পেমেন্ট প্রুফ দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরও অনেকের পেমেন্ট প্রুফ আপনারা দেখতে পারবেন। ওকে, তো আমি বলেছিলাম ভাই ক্যাটি অ্যাডোবটা কিন্তু এখনও চলমান রয়েছে, সেটার প্রমাণ আগে দেখাই, তারপরে আমি যে এখান থেকে এই যে বড় একটা পেমেন্ট পেয়েছি এই টোকেনটা আমি সেল করে আপনাদের দেখাবো। ওকে, সেটা প্রমাণ দেখানোর জন্য ক্যাটিজেনের যে টুইটার পেজ রয়েছে, টুইটার পেজে আপনি চলে আসবেন, এবং টুইটার পেজ স্ক্রল করে নিচের দিকে যদি আসেন, এবং নিচের দিকে আসলে লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, এই অ্যানাউন্সমেন্টে ক্লিয়ার ভাবে বলেছে, ঠিক আছে, এবং এই অ্যানাউন্সমেন্ট যদি আমরা দেখি, এবং এখানে যেটা বলতেছে এখানে টোটাল অ্যাডোব দিয়েছে ক্যাটিজেনের হচ্ছে 34%, ঠিক আছে, 34%, এর মধ্যে আমাদের এই ফার্স্ট রাউন্ডে দিয়েছে মাত্র 15% টোকেন ডিস্ট্রিবিউশন করছে। ওকে, বাকি যে 19% থাকে না, ওই 19% হচ্ছে এর পরবর্তীতে আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে, অর্থাৎ এখনো কিন্তু অর্ধেকের বেশি অ্যামাউন্ট এখনো কিন্তু এয়ারড্রপ অ্যালোকেশন রয়েছে। তো সেক্ষেত্রে এখন যারা কাজ করেন তাদের জন্য কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি রয়েছে, যেহেতু এয়ারড্রপটি এখনো শেষ হয়নি, তো সেক্ষেত্রে এখন যারা কাজ করবে তারা কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারবে, যেহেতু এয়ারড্রপটি এখনো চলমান রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা এখনো জয়েন হন নাই, চাইলে এখন থেকে জয়েন হতে পারেন, যেহেতু এয়ারড্রপটি এখনো চলমান রয়েছে, এবং জয়েন হয়ে এখান থেকে ভালো একটা টোকেন কিন্তু এখান থেকে গ্রাব করতে পারেন। বাট অনেকে এই অফারে অংশগ্রহণ করেছিলেন, অনেকে দেখলাম কম টোকেন পেয়েছেন, কম টোকেন পাওয়ার যথার্থ কারণ রয়েছে, আপনার অ্যাক্টিভিটি অনেক কম ছিল, ডেইলি চেক ইন অনেক কম করেছেন, তার জন্য কিন্তু এখান থেকে কম টোকেন পেয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে ঠিকঠাক মতো ক্যাট লেভেলটা ইনক্রিজ করেন, এর পাশাপাশি এখান থেকে আর্ন টাস্ক অপশনে এসে এই যে এখানে যে ডেইলি চেক ইন টাস্কগুলো, এই টাস্কগুলো যদি প্রতিনিয়ত কন্টিনিউস ভাবে করেন, তাহলে এখান থেকে আপনার বেশি টোকেন পাবেন। বিশেষ করে ডেইলি চেক ইনটা যারা ঠিকঠাক মতো করবে তারাই কিন্তু বেশি টোকেন পাবে, এবং ডেইলি চেক ইন করতে গেলে আবার প্রতিদিন 3 সেন্টের মতো ফি যায়, মাত্র 2-3 টাকার মতো ফি যায়, বা ইয়ামরি কিছু না, 2-3 টাকা প্রতিদিন ইয়ামরি কিছু না, যদি এখানে যত বেশি করতে পারেন। আমি মেবি ডেইলি চেক ইন করেছিলাম, মেবি 50 থেকে 60 দিনের মতো করেছিলাম, এর বিনিময়ে কিন্তু এখান থেকে ভালো একটা টোকেন পেয়েছি, প্রায় $70,000 মতো এখান থেকে পেয়েছি। তো সেক্ষেত্রে আপনি যদি রেগুলারলি ডেইলি চেক ইন টোকেন করেন, পাশাপাশি ক্যাট লেভেলগুলো ইনক্রিজ করেন, তো সেক্ষেত্রে ইজিলি এখানে লেভেল ইনক্রিজ বলতে একদম ইজি, এটার সাথে একটা ক্যাট লেভেল এবং লেভেল ইজি ইনক্রিজ হয়ে যাবে, একদম সহজ, এবং ইনক্রিজ যত করবেন তত অনুযায়ী কিন্তু এখান থেকে আরও বেশি এখান থেকে টোকেনটা পাবেন। ওকে, তো পরবর্তীতে সেকেন্ড এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন খুব শীঘ্রই হবে, তো সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ড অলরেডি কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন করে দিয়েছে, আমি তো দেখাইলাম, আমি এখান থেকে প্রায় $70,000 মতো একটা প্রফিট আমার কিন্তু হয়ে গিয়েছে, এবং আমি এটা আমি এখন লাইভ আপনাদের সেল দিয়ে দেখাবো আমার যে অ্যামাউন্টটা রয়েছে, ঠিক আছে, এখানে আমি কত ডলার হয় আমি যদি এখন বর্তমানে সেল করি $668 হয়, তো হিউজ একটা প্রফিট কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি সেল করবো। ওকে, আর এখান থেকে খেয়াল করে দেখুন আমার কিন্তু 739টা টোকেন, এখান থেকে আমি লঞ্চ পুল থেকে এক্সট্রা একটা রিওয়ার্ড পেয়েছি, আর এয়ারড্রপ থেকে পেয়েছি 680, টোটাল 700 এত হয়েছে। ওকে, যাই হোক, আমি এটা সেল দেওয়ার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব ভাই, আপনারা যারা এখনো জয়েন হন জয়েন হতে পারেন, কারণ এখনো যেহেতু টোটাল সাপ্লাইয়ের 19% টোকেনই কিন্তু এখনো বাকি রয়েছে, 19% এই রাউন্ডে দিচ্ছে মাত্র 15%,
বাকি আরো 19% রয়েছে, মানে এই রাউন্ডের থেকে আরো বেশি টোকেন সেকেন্ড রাউন্ডে ডিস্ট্রিবিউশন করবে, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট সেকেন্ড রাউন্ড থেকে আপনারা নিতে পারবেন যারা রেগুলারলি কাজ করবে, যারা ঠিকঠাক মতো এখানে কাজ করবে। ওকে, তো সেক্ষেত্রে এখনের কাজে লেগে পড়ুন, ইনশাল্লাহ এখান থেকে ভালো প্রফিট হবে। আর প্রত্যেকের রিকোয়েস্ট থাকে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, কারণ ভাই প্রত্যেকটা অফারে আপডেট সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে। অনেকে থাকে কাজ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ নেই, তো সেক্ষেত্রে তারা কিন্তু এখান থেকে ভালো প্রফিট নিতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন, যে কোনো সমস্যা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। ওকে, তো এখন আসি পেমেন্ট প্রুফে, আমার টোকেনটা আমি এখন লাইভ আপনাদের মাঝে সেল করে দেখাবো। ওকে, তো এখন আমরা ক্যাটিতে চলে আসি, তো ক্যাটিতে এসে আমরা এখানে আমরা ইউএসডিতে সেল করে দেবো, সেল করে আপনারা কিভাবে কি করবেন দেখাই দিচ্ছি। ওকে, তো এই অপশনে চলে আসলাম, এখান থেকে আমি ইনস্ট্যান্টলি সেল করে দেবো 90 সেন্ট। আর আপনার অনেকে বলতেছেন ভাই এটা হোল্ড করবো না রেখে দেবো, রাখলে কি প্রাইস বাড়বে কিনা? তো রাখলে প্রাইসে বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটার প্রাইস মেবি $1.5 পর্যন্ত হিট করার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে যারা হোল্ড করতে চান হোল্ড করতে পারেন, সেটা আপনাদের বিষয়, ঠিক আছে? বাট আমি আমার ব্যালেন্সটা আমি সেল করবো, এবং আমি আপনারা যেটা করতে পারেন 50% টোকেন আপনারা হোল্ড করতে পারেন, বাকি 50% আপনি এখান থেকে সেল করে দিতে পারেন। ওকে, তো আমার মতে এটাই মনে হয় বেটার হবে। ওকে, তো আমার অ্যামাউন্টটা আমি এখান থেকে সেল করে দিচ্ছি, এখান থেকে আমার হচ্ছে $661 মতো হচ্ছে, $5-6 মতো প্রাইস কমে গেছে বলতে না বলতেই। আমি 90 সেন্টে সেল করতে চেয়েছিলাম, তো যেহেতু প্রাইস বেড়ে গেছে আমি 90 সেন্ট সিলেক্ট করে এটা আমি সেল করে দিচ্ছি, ঠিক আছে? আমার $665 সেল হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে আসি, আমি এখান থেকে আমার ডলারটা দেখবো, আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই দেখেন, আমার হচ্ছে $764, আগের কিছু ডলার ছিল আমার কাছে, ঠিক আছে? আগে $164 না কত ছিল, ঠিক আছে, $100 মতো ছিল, তো সব মিলে $764 হয়েছে, ঠিক আছে? আগের মানে ব্যালেন্সে আরও $100 ছিল। যাই হোক, টোটাল এই যে আমার ব্যালেন্সটা, এটাকে তো আমি সাথে সাথে এখন সেল করতে পারবো। আমি এখন থেকে ফান্ডিংয়ে এসে P2P যদি আসি, P2P এসে কিন্তু আমি সহজেই এখান থেকে সেল করে আমি সরাসরি বিকাশে টাকাটা নিয়ে নিতে পারবো। সেক্ষেত্রে P2P মাধ্যমে যারা সেল করতে পারেন না, তারা যেটা করবেন, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সহজেই বিকাশের মাধ্যমে কিন্তু P2P মাধ্যমে সেল করে নিতে পারবেন। ওকে, এটা নিয়ে প্যারা নেই, তো P2P মাধ্যমে সহজে সেল করা যায়। ওকে, তো আমি তো লাইভ আপনাদের পেমেন্ট প্রুফ দেখাই দিলাম ভাই, লাইভ সেল করে আপনাদের দেখাই দিলাম। তো ক্যাটিজেন থেকে আলহামদুলিল্লাহ আমার কিন্তু ভালো একটা প্রফিট হয়ে গিয়েছে, তো আপনারাও যেহেতু সেকেন্ড রাউন্ড রয়েছে সেকেন্ড রাউন্ডে কাজ করতে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো একটা প্রফিট হয়ে যাবে। ওকে, তো এটাই শুধুমাত্র ভিডিও, ভিডিও ভালো লাইক দেবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।